একটা রোলার কোস্টারের মতন চলা ম্যাচ। তৃতীয় দিনের শুরুতেই পাকিস্তান দলকে আনন্দের জোয়ারে ভাসিয়ে বাংলাদেশের একের পর এক ব্যাটারের বিদায়। শান মাসুদরা তখন আনন্দে উল্লাসে আত্মহারা। কিন্তু কেই বা জানত এর পরের গল্পটা পাকিস্তানের বড় ব্যর্থতার। লিটন দাস আর মেহেদী হাসান মিরাজের জুটি এরপর তো পাক বোলারদের নাকের ডগায় ছুরি ঘুরালো রীতিমতো। টেস্ট ক্রিকেটে এর আগে এমন জুটি দেখতে পায়নি ক্রিকেট বিশ্ব। এমনকি লিটন দাসের এই ম্যাচের করা কীর্তিও নেই বিশ্বের আর কারো। ম্যাচের তৃতীয় দিনের শুরুর সেশনটা বাংলাদেশ ভুলে থাকতেই চাইবে। একে একে সাদমান ইসলাম থেকে শুরু করে সাকিব আল হাসান, প্রথম ছয় ব্যাটার প্যাভিলিয়নে ফিরেছেন মাত্র 26 রানেই। খুলরাম শেহজাদের পেস যেন মাথার উপর দিয়ে গিয়েছে টপ ও মিডল অর্ডারের। শেহজাদকে শুরুতেই 4 উইকেট, সাথে মীর হামজাকে 2 উইকেট তুলে দিয়েছে বাংলাদেশ। টাইগার ইনিংস তখন 50 রানও পার করতে পারবে কিনা সেই শঙ্কাও জন্মে গেছে। ঠিক তখনই ত্রাতা হয়ে ধরা দিল লিটন মিরাজ জুটি। এই দুজনে এরপর গোটা দিন পাক বোলারদের বিপক্ষে যা করেছেন তা তো ইতিহাসই। মেহেদী হাসান মিরাজ সেঞ্চুরির স্বপ্ন দেখিয়েও ফিরেছেন 78 রানে। তবে যাওয়ার আগে লিটনের সাথে তার জুটি 165 রানের। টেস্ট ইতিহাসে এমন জুটি জন্ম কিনা এই প্রথমই করলেন এই দুজনে। 50 রানেরও কম সময়ে 6 উইকেট পড়ে যাওয়ার পর সপ্তম কিংবা তারও নিচে কোনো জুটিতে টেস্ট ইতিহাসেই প্রথম আসলো 150 রান। একই সিরিজে এই নিয়ে দ্বিতীয়বার বিশ্বের কোনো টেস্ট দল দুবার সপ্তম উইকেট বা তারও নিচের জুটিতে 150 রানের সংগ্রহ আনতে পেরেছে। একটি প্রথম টেস্টে মিরাজ আর মুশফিকের জুটিতে সপ্তম উইকেটে 196 রানের জুটি, আরেকটি আজকে লিটন মিরাজের 165 রানের জুটি। এর আগে 2005 সালে নিউজিল্যান্ড করতে পেরেছিল দক্ষিণ আফ্রিকার মাটিতে এমন রেকর্ড। দীর্ঘ 9 বছরের টেস্ট ক্যারিয়ারকে লিটন রাঙাতে পারেননি খুব বেশি। 2021 সালেই প্রথম পাকিস্তানের বিপক্ষে পেয়েছিলেন টেস্ট সেঞ্চুরি। এরপর 2022 সালে নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার বিপক্ষে পান 2 সেঞ্চুরি। গত প্রায় 2 বছর লিটন টেস্টে পাননি কোনো শতক। তবে এবার সেই আক্ষেপ কাটালেন এলকেডি। পাকিস্তানের বিপক্ষে এক কঠিন মুহূর্তে দাঁড়িয়ে তিনি করেন 138 রানের ইনিংস। আর যেই সংগ্রহের মাধ্যমে তিনি এমন এক কীর্তি করে বসেছেন যা কিনা টেস্ট ইতিহাসে নাই আর অন্য কারো। লিটন দাসই প্রথম ক্রিকেটার যিনি কিনা ক্যারিয়ারে 3টি সেঞ্চুরি করেছেন ব্যাটিং পজিশন 5-এর নিচে নেমে, যখন কিনা দলের রান ছিল 50-এরও নিচে। একটি তার প্রথম টেস্ট সেঞ্চুরি পাকিস্তানের বিপক্ষে যখন 49 রানেই পড়েছিল 4 উইকেট, অপরটি শ্রীলঙ্কার বিপক্ষে যখন 24 রানেই পড়েছিল 5 উইকেট। লিটন মিরাজের অনবদ্য ইনিংসে বাংলাদেশ মান বাঁচিয়েছে, উল্টো দিকে হতাশায় পুড়েছে পাকিস্তান। দিনের শুরুতে যেখানে খেই হারিয়ে বসেছিল বাংলাদেশ, দিনের শেষে সেই দলটাই এখন টেস্টের ড্রাইভিং সিটে। 12 রানে পিছিয়ে থেকে অল আউট হওয়া বাংলাদেশ শেষ বেলায় নামা পাকিস্তানের 2 ব্যাটারকে 9 রানের মধ্যেই পাঠায় প্যাভিলিয়নে। শেষে হাসান মাহমুদের দারুণ বোলিংয়ে চতুর্থ দিনের শুরুতে টাইগাররা থাকবে দারুণ নির্ভার।